দেখুন, এই ভিডিও বা এই ছবিগুলোর উপরে শতভাগ বিশ্বাস করার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না। কারণটা আমি আপনাকে বলি, জুনায়েদ আহমেদ পলককে যেদিন একবার ঘোষণা দেওয়া হলো যে তাকে এয়ারপোর্টে আটক করা হয়েছে, খেয়াল করেন, জি জি, এয়ারপোর্টে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে এবং এটা দেখালো সমস্ত গণমাধ্যমে, এটা দেখালো ইলেকট্রনিক মিডিয়াগুলো দেখালো। তার পরবর্তীতে সেনাপ্রধান কোনো এক অনুষ্ঠানে বললেন যে আমাদের কাছে, আমাদের আশ্রয়ের মধ্যে অনেক অনেক আছেন, 600+, না ওটা বলছে পরে, আমাদের আশ্রয়ে অনেকে আছেন, প্রাণহানির আশঙ্কা যদি কারো থাকে দল মত ধর্মবর্ণ নির্বিশেষে তাদেরকে আশ্রয় আমরা দেব, আমরা দিয়েছি। তার পরবর্তীতে উনি আবার সংখ্যা বললেন, 600 কতজনের সংখ্যা, সংখ্যা বলে বললেন যে এর মধ্যে থেকে এতজন বাইরে চলে গেছে, এতজন অ্যারেস্ট হয়েছে আর এতজন আমাদের কাছে আছে। এই যে জিনিসটাকে যে ঘোরালো করেছে বর্তমান সরকার বা বর্তমান যারা দায়িত্বে আছেন, এই ঘোরালোর মধ্যে থেকে ওই জিনিসটা একটু অবিশ্বাস্য মনে হয়। সালমান রহমান গোফ ফেলেছেন, চুলে রং করেছেন, দাড়ি ফেলে দিয়েছেন, এগুলো ঠিক আছে, কিন্তু তারা ওই বেশে ওইখানে গিয়েছেন, এত কাঁচা কাজ তারা করবেন। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে দেখবেন যে তাদেরকে গ্রেফতার করেছে কারা, নৌ পুলিশ অথবা কোস্টগার্ড যারা থাকে। তা সদরঘাটে থাকলে নৌ পুলিশের অপেক্ষায় কেন লাগবে, ওখানে তো ফাঁড়ি আছে, ওখানে তো থানা আছে, তারা তো গ্রেফতার করতে পারতো, ওখানে তো সেনাবাহিনীও আছে, যেহেতু একটু সারা বাংলাদেশের নদীপথগুলোর মূল টার্মিনাল হচ্ছে ওইটা, এসবগুলো একটু মানে প্রশ্নবোধক। তবে আইন, আইনের আওতায় তারা পড়েছে, তাদের বিচার হবে, এইটা একটা স্বস্তির ব্যাপার। প্রশ্ন কেন জাগলো আপনার, প্রশ্ন কোনো জাগলো এই কারণে, ওই যে আগের আগের স্টেটমেন্টগুলো, পলককে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্টে যাওয়ার সময়, আবার পলককে নতুন করে গ্রেফতার দেখালো হলো নিকুঞ্জ থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে, ওনাদেরকে দেখানো হলো আবার এই জায়গা থেকে, আবার ওবায়দুল কাদেরের কথা শোনা যায় তিনি চলে গেছেন, আবার 626 জনের মধ্যে তিনি আছেন কি না সেটাও সেনাবাহিনী বলছে না, এসব কিছু মিলিয়েই কিন্তু একটা ধূম্রজল সৃষ্টি হয়েছে, এই জন্য সন্দেহ থাকে। প্রশ্নের খাতিরে আবারও জানতে চাই যে তারা এভাবে গ্রেপ্তার হতে গেলেন কেন, এটা এতে কী হতে পারে, কী থাকতে পারে, কী মেসেজ? প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের জীবনটা হচ্ছে সবচেয়ে প্রিয়। আচ্ছা, কেউ যদি পাপে পাপে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এবং নিজে বুঝতে পারে যে আমার জীবন এখন প্রচণ্ড হুমকির সম্মুখীন, তখন সে যা খুশি তাই করে, তাড়াতাড়ি একটা নিরাপদ জায়গায় যেতে চায়। সে নিরাপদ জায়গাটা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার একটা বেষ্টনী। জি জি জি, সেই বেষ্টনীর মধ্যে তারা চলে গেছেন, যে কোনো প্রকারে অভিনয় করে হোক অথবা তাদেরকে কেউ সহায়তা করে এই ব্যবস্থাটা করুক। আচ্ছা, এটা কিসের মেসেজ যে দাম্ভিকতার চূড়ান্ত পর্যায়ে ছিলেন সালমান রহমান, শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছেন সেটা আমরা গণমাধ্যমে বলাতে জানতে পারি, আনিসুল হকের বেআইনি কাজও আমরা শুনেছি, তাদের এই যে পরিণতিতে কিসের মেসেজ? এটার মেসেজ হলো, কেউ যদি সাধারণ মানুষের হক নষ্ট করেন তাহলে সেই হক আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করেন না সেই পাপের। আচ্ছা, এটা ওই বান্দার কাছ থেকে, ওই বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে তারপরে পাপ মুক্ত হতে হয়, সেটা তারা তো করেনি, বরং তার চেয়ে দম্ভ প্রকাশ করেছেন, অহংকারী হয়েছেন এবং খুব বেশি বেশি করে মানে দম্ভক্তি করেছেন, মানুষকে মানুষের মতো তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, মানুষের মতো মনে না করে। এই জিনিসগুলো যেন পুনরাবৃত্তি না হয়, অন্য কেউ যেন এই পথে না যায় বা কারোর মধ্যে যদি এইসব সামান্য কিছু থেকেও থাকে সেজন্য এটা থেকে শিক্ষা নিয়ে সংশোধন হয়, এটাই হলো মেসেজ। আমি জানতে চাচ্ছি পুরনো প্রশ্ন, সালমান রহমান এবং আনিসুল হক কী করেছে? সালমান রহমান আনিসুল হক কী করেছে, এটার তো একটা শ্বেতপত্র প্রকাশ করতে হয়, এটা তো কমপক্ষে 1000 পৃষ্ঠার একটা শ্বেতপত্র হবে, কী কী তারা করেছে সেগুলো যদি বলতে যাই। আদালতগুলোকে নষ্ট করেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, শেয়ার মার্কেটে এমন বিশৃঙ্খলা তৈরি করে নিজেদের ফায়দা লুটেছে যে বহু মানুষ আত্মহত্যা করেছে ওখানে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বিনিয়োগকারী যারা, তারা আওয়ামী লীগের 96-2001 ক্ষমতায় থাকার সময় করেছে, সেটারও বিচার হয়নি। এইবারে যদি সালমান রহমানের বিচার হয় তাহলে অন্তত এই শেয়ার মার্কেটে নিঃস্ব হয়ে যারা মৃত্যুবরণ করেছে, আত্মহত্যা করেছে, তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। আর আইনমন্ত্রীর অপকর্মের কথা নাই বললাম, বান্ধবীকে ব্যবহার করে পুরো বিচার অঙ্গনকে তিনি কলঙ্কিত করেছিলেন এবং প্রত্যেকটা জায়গায় আইনের অপব্যাখ্যা দিয়েছেন, বারবার বলেছেন বেগম খালেদা জিয়াকে এই যা দেয়া হয়েছে এর বাইরে তার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নাই। তা এখন এই সরকার কি বেআইনিভাবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছেন? নিশ্চয়ই আইনসম্মতভাবেই করেছেন, অর্থাৎ অসত্য, দম্ভ এবং অন্যের হক নষ্ট করা, এইসব কাজের ব্যাপারে তারা অগ্রগামী ছিলেন। আরও বহু অপকর্মের মধ্যে এইগুলো ছিল সবচেয়ে বেশি অমার্জনীয় অপরাধ।